দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের মূল ভবনের নির্মাণ কাজ শেষ। কক্সবাজারে দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের মূল ভবনের নির্মাণ কাজ শেষ। এবার ছয়তলা এ ভবন ঝিনুকের আদলে সাজবে ছাদের উপরের স্টিলের ক্যানোফিতে। 1100 টনের এই স্টিল ক্যানোফি চীন থেকে চলতি মাসে এসে পৌঁছাবে কক্সবাজারে, আর সেপ্টেম্বরে শুরু হয়ে 3 মাসের মধ্যে শেষ হবে এর কাজ। এর মাধ্যমে ঝিনুকের আদলে রূপ পাবে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই আইকনিক রেল স্টেশনের সামনে খোলা মাঠে বিশাল আকৃতির ঝিনুকের ফোয়ারা। ঝিকঝিক শব্দ করে ট্রেন আসার পর যাত্রীরা ঝিনুকের ফোয়ারা দিয়ে প্রবেশ করবেন স্টেশনে। থাকছে গাড়ি পার্কিংয়ের 3টি বড় জায়গা। স্টেশন ভবনের নিচতলায় থাকবে টিকিট কাউন্টার, স্বাগত জানানোর কক্ষ, লকার, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা ও প্যাসেঞ্জার লাউঞ্জ। তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে সেতু হয়ে উঠবেন ট্রেনে। দ্বিতীয় তলায় থাকবে শপিং মল, শিশু যত্ন কেন্দ্র ও রেস্তোরাঁ। আর তৃতীয় তলায় 39 কক্ষের তারকামানের হোটেল। চতুর্থ তলায় রেস্তোরাঁ, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়। থাকছে 80 ফুট দীর্ঘ সেতু। এর সঙ্গে যুক্ত থাকবে আলাদা 3টি চলন্ত সিঁড়ি। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে 3টি প্ল্যাটফর্মও। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভবনের চারিদিকে গ্লাস, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফায়ার ফাইটিং, স্যানিটারি আর বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের কাজ। দোহাজারি কক্সবাজার রেলওয়ে প্রজেক্টের ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম বলেন, রাত দিন কাজ করে আমরা প্রজেক্টটি শেষের পথে নিয়ে আসছি। ভবনের কাজ শেষ, এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। কনস্ট্রাকশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, পর্যটকদের কথা মাথায় রেখেই এই আইকনিক রেল স্টেশনের ডিজাইন করা। যদিও বাংলাদেশে এর ডিজাইন অনেক কঠিন, সব দিক দিয়ে এটি একটু আলাদা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হতে 3 কিলোমিটার দূরে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনটি নির্মিত হচ্ছে 29 একর জমির উপর। এজন্য ব্যয় হচ্ছে 215 কোটি টাকা।